ওয়েলকাম টু অল অফ ট্রাভেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজ আমি তোমাদের নিয়ে যেতে চলেছি নতুন একটি ট্রাভেলিং প্লেসে। এটি হলো কলকাতা বিড়লা প্ল্যানেটোরিয়াম। সেখানে তোমরা কিভাবে যাবে, কত টাকা লাগবে, প্রবেশের মূল্য কত এবং ভিতরে কি কি আছে পুরোটাই জানতে পারবে আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে এই অল অফ ট্রাভেল চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। বিড়লা প্ল্যানেটোরিয়াম, যেটাকে বাংলায় বিড়লা তারামণ্ডলও বলা হয়ে থাকে। গেট দিয়ে প্রবেশ করে এটি হলো সামনের সাইড। তারামণ্ডলে প্রবেশের টিকিট এই জায়গা থেকে কালেক্ট করতে হয়। এই তারামণ্ডলে প্রবেশের গেট পাশাপাশি দুটি। এই প্ল্যানেটোরিয়ামের সামনেই দেখতে পাবে সুন্দর সুন্দর ডিজাইনের ফোয়ারা। এই প্ল্যানেটোরিয়ামে শো টাইম দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তোমরা যদি এই জায়গাটিতে আসতে চাও তাহলে তোমাদের শিয়ালদা অথবা হাওড়া থেকে বাসে করে এসে নামতে হবে ময়দান, অথবা তোমরা যদি মেট্রোতে করে আসতে চাও তাহলে তোমাদের ময়দান মেট্রো স্টেশনে নামতে হবে। সেখান থেকে যে কাউকে জিজ্ঞাসা করলেই তারা দেখিয়ে দেবে এই বিড়লা তারামণ্ডলটি। এছাড়া তোমরা যদি ভিক্টোরিয়াতে এসে থাকো তাহলে এটি ভিক্টোরিয়ার খুবই কাছে, ভিক্টোরিয়া থেকে 7 থেকে 10 মিনিটের হাঁটা পথ। আর অ্যান্ড্রয়েড সেট ব্যবহারকারী তো গুগল ম্যাপ থেকে এখানে আসার রুটটা দেখে নিতে পারো। শো টাইমের আগে এখানে টিকিটের জন্য মাঝে মধ্যে ভালোই ভিড় পড়ে। এখানে টিকিটের মূল্য জনপথে 120 টাকা, তবে স্কুল থেকে স্টুডেন্ট গ্রুপ আসলে কিছু কমও নিতে পারে। ঝটপট টিকিট কেটে প্রবেশ করলাম ভিতরে। ভিতরে এই প্রজেক্টরটির মাধ্যমে শো দেখানো হয়। ভেতরে ঢুকতেই তোমরা দেখতে পাবে সেখানে কাচের ভিতরে সংরক্ষিত আছে কিছু ছোট আকারের তৈরি ইউনিভার্সাল প্রজেক্টর। এছাড়া আছে কিছু মূর্তি ও এখানকার সম্পর্কিত কিছু বিবরণ। একটা ইম্পর্টেন্ট কথা, তোমরা এখানে তিনটি ভাষায় শো দেখতে পাবে, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। গেট দিয়ে ভিতরে ঢুকতেই তোমরা এই চার্টটি দেখে যে যে ভাষায় শোটি দেখতে চাও এই চার্ট অনুযায়ী তোমরা এসে টিকিটটি কেটে নিও। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি দেখানো হয়। এখানে তোমরা দেখতে পাবে পৃথিবী সৃষ্টির পুরো বিবরণ, কিভাবে মহাশূন্যে ঘুরতে থাকে বিভিন্ন গ্রহ উপগ্রহ, পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্বে দেখতে কেমন ছিল। এছাড়া আরো দেখানো হয় মহাশূন্যে ভাসমান নক্ষত্রদের অবস্থান সম্পর্কে। আরো দেখানো হয় কিভাবে একসময়ের এই এবড়ো খেবড়ো পাথরগুলোর থেকে সৃষ্টি হয়েছে আমাদের আজকের এই সুন্দর পৃথিবী। এক কথায় বলতে গেলে সৌরজগতের সম্পূর্ণটা বিশদভাবে প্রজেক্টরের মাধ্যমে সুন্দরভাবে পরিস্ফুটিত করা হয়েছে এখানে। চলো এবার এই প্ল্যানেটোরিয়ামটা চারিদিকটা একবার পরিক্রমণ করে নিই। উপর থেকে দেখতে তারামণ্ডলটি অসাধারণ লাগে। এই তারামণ্ডলের পিছন দিকে আছে দুটি ছোট ছোট গেট। এই তারামণ্ডলটিও শ্বেতপাথর দ্বারা নির্মিত। তোমরা এই বিড়লা তারামণ্ডলে এসে একবার ঘুরে যেতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী এই ধরনের একটি ট্রাভেলিং ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।